শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ কি ফকিহ ছিলেন? অনেক মাওলানারা বলেন তিনি নাকি মুহাদ্দিস ছিলেন, ফকিহ নন। ফকিহ এবং মুহাদ্দিসের মধ্যে পার্থক্য কি? এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমরা প্রকৃত আলেমদের মধ্যে এই পার্থক্যটা করছি। ঠিক একই বিষয়টা আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে কাউকে কাউকে বলতে শুনেছি। আমাদের কিছু আফগানি বন্ধু ছিলেন, তারা বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যেহেতু হাদিসের প্রথম এনসাইক্লোপিডিয়া, কী নাম তার বলেন তো? আল মুসনাদ, আল মুসনাদ, মুসনাদ আল ইমাম আহমদ নামে পরিচিত, তিনি প্রথম সংকলন করেন। কিন্তু তিনি, তারা বলল যে তিনি ফকিহ নন। আমরা তখন তেমন মন্তব্য করিনি, তবে পড়তে থাকলাম, পড়তে থাকলাম, পরে দেখলাম যে এটা অসম্ভব যে একজন মুহাদ্দিস ফকিহ নন। মুহাদ্দিস অবশ্যই ফকিহ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় যে হাদিস কেউ কেউ বহন করে সে ফকিহ নাও হতে পারে, কারণ সে বহন করে একদম অবিকল হাদিসটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয় যে তার থেকে বেশি জিনিসটা জানে বা বুঝে। অতএব সেক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি যে হাদিস বহন করে সে ফকিহ অথবা অনেক বড় ফকিহ নাও হতে পারে, কিন্তু মুহাদ্দিস এরা ফকিহ। যিনি মুহাদ্দিস অনেক হাদিস পড়েছেন তিনি অবশ্যই ফকিহ। ইমাম বুখারী ফকিহ, ইমাম মুসলিম ফকিহ, ইমাম তিরমিজি ফকিহ, ইমাম আহমদ ইবনে হাম্বল ফকিহ, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী অবশ্যই ফকিহ ছিলেন। ফকিহ না থাকলে ফেকার ব্যাপারে মত কীভাবে দেন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ মত কী করে দেন? অতএব কিছু সাধারণ মানুষ যাদের মধ্যে এলেমের কমতি আছে, তারাই বড় বড় লোকদের সম্পর্কে আমরা বাজে মন্তব্য করি, এটা উচিত না, উচিত না। আমরা যত ছোটই হই দলিলের আলোকে চলবো, এটা যেমন সত্য, আবার বড় বড় আলেমদের বিপক্ষে আসলে বাজে কথা বলা ঠিক না। এমনকি আমরা জানি একসময় বিভিন্ন মাধ্যমের তাকলিদ চলছিল, সেই আলেমদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় আমি বলবো আপনার জিব্বাকে কন্ট্রোল করুন প্লিজ। আপনার আমার এটা মূল কাজ নয় যে আলেমদের বিরুদ্ধে কথা বলবো, তাই না? আলেমদের বিরুদ্ধে আমরা কথা বলবো না, কিন্তু আমরা ভালো কথা শুনব আর মানব কোনটা? সহিটা। আল্লাযীনা ইয়াস্তামিউনা আল কাওলা ওয়া ইত্তাবিউনা আহসানা, যারা ভালো কথা শুনে আর অনুসরণ করে কোনটা? আহসান, আহসান, ভালোটা। ফকিহ আর মুহাদ্দিসের মধ্যে পার্থক্য আছে। আমার দৃষ্টিতে সকল মুহাদ্দিস যারা হাদিসের চর্চা করেন তারা ফকিহ, কিন্তু সকল ফকিহ মুহাদ্দিস নন, সকল ফকিহ মুহাদ্দিস নন। এই জন্য কোনো কোনো ফকিহের ক্ষেত্রে আমরা দেখি সহি হাদিস ব্যবহার করেননি, কোনো কোনো ফকিহ দুর্বল হাদিস দিয়ে মাসআলা দিয়েছেন, কারণ এলমুল হাদিসের ক্ষেত্রে তাদের ঘাটতি ছিল। চূড়ান্ত সহি হাদিস নির্ধারণ করতে কোনো কোনো ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম আলহামদুলিল্লাহ তারা ফকিহ।